এখন আমরা মোটামুটি বুঝে ফেললাম যে এসপিটি দেখে কিভাবে আমরা সাধারণত বুঝবো যে আমাদের মাটিটা মোটামুটি কেমন। আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নেই নেই এটার মধ্যে কি শ্যালো ফাউন্ডেশন দেবো না ডিপ ফাউন্ডেশন দেবো। হ্যাঁ, শ্যালো ফাউন্ডেশন এবং কি ডিপ ফাউন্ডেশনের টোটাল আলোচনাটা স্টেপ বাই স্টেপ আসবে এবং এর জন্য আমাদের পুরো 40 মিনিট একটা লেকচার দিতে হবে। এই লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাইলে সয়েল টেস্টের সাথে বাস্তব বিল্ডিং এর রিলেশনশিপ, মানে সয়েল টেস্টের সাথে আমার বিল্ডিং এর ফাউন্ডেশন, সয়েল সয়েল যত খারাপই হোক সয়েল টেস্টে দেখাইলো কি পাইল, কিন্তু আমরা বাস্তবে এটাকে শ্যালো ফাউন্ডেশন মানে ফুটিং বা কম্বাইন্ড ফুটিং দিয়ে কিভাবে ডিজাইন করে ফেলি, আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই কোনোভাবেই এটাকে স্কিপ করা যাবে না, টোটালটাকে দেখতে হবে পই পই করে। এখন আসো রোমিও, তুমি চিন্তা করলো ভাই মাটি কিন্তু খুব দুর্বল, 1, 1, 2, 2, 3, 3 এসপিটি ভ্যালু, তাহলে এর মধ্যে আমি তো এটা পাইল ছাড়া দ্বারা করতে পারতেছি না। এখন আমি যাই বললাম না এটাকে পাইল ছাড়াও করা যাবে, কিভাবে কিভাবে, তাহলে তোমাকে কি চিন্তা করতে হবে, তথ্যগুলা কি, এর ভিতরে আমি এসপিটি গুলো শেষ করে দিই, এসপিটির একটা মিনিট কথা বলবো শেষ। তাহলে মাকসুদ ভাই আপনি মোটামুটি বুঝতে পারছেন যে এসপিটি দেখলে কিভাবে মাটি ভালো খারাপ এটা একটা আইডেন্টিফাই করা যায় করা যায়। তাহলে আমাদের এসপিটি নিয়ে আর কোনো আলাপ নাই। এর মানে আমার অফিসে যদি কোনো ক্লায়েন্ট একটা সয়েল টেস্ট হাতে করে নিয়ে এসে কইলো ভাই আমি না গরিব মানুষ, পৃথিবীর সব ক্লায়েন্ট গরিব, দেখবা রোমিও তুমিও জানো মাকসুদ ভাইও জানে পৃথিবীর সব ক্লায়েন্ট পাবা তার কাছে টাকা নাই, তার ছেলে বিদেশ থেকে টাকা দেয় না, যা ছিল তা মানুষের কাছে তার নিজের কাছে নাই, মোটামুটি হাওলাত বরাত করে এক প্রথম তালা কমপ্লিট করব তারপরে ব্যাংকের থেকে লোন নিব, ঠিক আছে এই টাইপের তথ্যগুলো শুনবা, শুনলে তুমি মনে করবা সে একটা টাউটার, কি সে একটা টাউটার। তাহলে ওই টাউটারকে কি করতে হবে, টাউটারের সাথে তো আমরা টাউটারই করবো না, আমরা তার সাথে স্মার্টলি কাজ করব এবং স্মার্টলি তার পকেট থেকে যে যে কাগজগুলো আছে এগুলো বের করে নিয়ে আসবো, ঠিক আছে। এখন আসো, একজন ক্লায়েন্ট এসে তোমাকে বললো যে রোমিও সাহেব আমি খুব চিন্তা করে গেছি আমার মাটি এত খারাপ, আমি তো চিন্তাই করি নেই মাটির এত খারাপ হইব, কারণ এটা তো ভিটা মাটি, আমার বাপ দাদা সৈয়দ গোষ্ঠী সিরাজউদ্দৌলা আমল থেকে 1858 সালে পলাশির যুদ্ধ কিন্তু এই মাঠেই হইছে, পলাশির যুদ্ধ এই মাঠে হইছে, এখন এত যুদ্ধের পরে মাটি এত নরম হইলো কেমনে, কারণ এটার উপর দিয়া হাজার হাজার সৈন্য সামন্ত ঘোড়া হাতি, হ্যাঁ এরপরে মুক্তিযুদ্ধ হইছে, ওই পলাশি যুদ্ধের পরে দেশ হইলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আমার বাড়ির সামনে বাড়ির মাঠে যেখানে এখন আমি বিল্ডিংটা করবো, তারপরও মাটি দেখলাম যে কি নরম, মাটিতে বলে পাইল লাগবো 80 ফুট 90 ফুট, দেখেন তো একটু রিপোর্টটা। তখন তুমি প্রথমত তাকে জিজ্ঞেস করবা আপনি কয়তলা বিল্ডিং করবেন, তখন সে তোমাকে বলবে চাইছিলাম তো 8 তলা একটা কমার্শিয়াল বিল্ডিং করবো, কারণ পাশে যেহেতু স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে পাশে আর 5 মিনিট হাঁটলে বাজার, বাজারের পাশের বিল্ডিংটা মোটামুটি একটু ভালো ফাউন্ডেশন দিয়ে করলে আস্তে আস্তে বিল্ডিংটা করলাম, তবে প্রথমে আমি 5 তলায় করবো পরে 8 তলা 9 তলা চিন্তা আছে, ঠিক আছে। তারপরে তুমি তো সয়েল রিপোর্টটা হাতে নিবা, নিয়ে সর্বপ্রথম তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তুমি এই এসপিটি গ্রাফটাকে দেখবা, কি করবা, কারণ এসপিটি গ্রাফ দেখে তুমি প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবা যে মাটির অবস্থাটা কি। তাহলে কয়টা জিনিস নিবা, এক হচ্ছে সে কত তালা করবে এটা একটা, হ্যাঁ এরপরে তুমি দেখবা তার এরপরে সয়েলতে সয়েল রিপোর্ট খোলার পরেই তুমি কি বুঝবা তার সয়েল রিপোর্টটা খুলে তুমি এসপিটিটা দেখে ফেলবা, রিকমেন্ডেশনে পড়ে যাবা যে এই টেস্টের রিকমেন্ড করছে কে, কারণ এই সয়েল রিপোর্টের রিকমেন্ডেশনে কিন্তু বলা থাকে যে মাটির ক্যাপাসিটিটা এমন আপনি এই এখানে 18 ইঞ্চি ডায়ের ক্যাপাসিটি দেয় বা 20 ইঞ্চি পাইলের ক্যাপাসিটি বা শ্যালো ফাউন্ডেশন করার জন্য বলে কত ফিট মাটির নিচে যাইতে হবে, কত ফিট মাটির নিচে যাইতে হবে ফাউন্ডেশনটা রেস্ট করাই বা শ্যালো ফাউন্ডেশনটা, সেটাও কিন্তু এই এসপিটির উপরেই ডিপেন্ড করে, হ্যাঁ কত ফিট নিচে, তো স্টেপ বাই স্টেপ এগুলো আসবে আমি বলি। তো সয়েল টেস্ট খোলার সাথে সাথে তুমি এই বিষয়টা এই সয়েল টেস্ট রিপোর্টের এসপিটি গ্রাফটা তুমি দেখে প্রিলিমিনারি একটা আইডিয়া পাবা আসলে মাটি কেমন, হ্যাঁ
তখন তুমি কি করবা, আস্তে আস্তে সবগুলো পেজ দেখবা, এরপরে ওগুলোকে আলাপ করবা যে 10 তলা করবে, 10 তলা ডিজাইন ড্রয়িং করছে কিনা, নকশা করছে কিনা। তখন সে তোমাকে বলবে যে না নকশা এখনো করি নাই, নকশা করমু, আপনার কাছে করমু, নইলে আর্কিটেক্টের কাছে করমু, বা হ্যাঁ তো আর্কিটেক্ট ছিলেন না, সে জানে ইঞ্জিনিয়ারে সব করে, সে জানে কি ইঞ্জিনিয়ারে সব করে, প্ল্যান করে, 3D করে, কিন্তু এগুলোর জন্য যে আলাদা আলাদা লোক আছে এটা কিন্তু সে জানে না। হ্যাঁ, তো এখন তুমি মোটামুটি সয়েল টেস্টের এসপিডি দেখে বুঝে গেছো যে মাটি ভালো না খারাপ, এবং কি আমি তোমাকে বুঝাই দিলাম সয়েল টেস্ট রিপোর্টের একটা চার্ট আছে, এই চার্টে গেলেও তুমি বুঝতে পারবা মাটির ভালো খারাপ কেন বলা হয়, কত ভ্যালু দেখলে এসপিডির ভ্যালু কত দেখলে আর ক্যাপাসিটি কেমন হয়, বা এটা সফট নাকি এটা মিডিয়াম নাকি এটা স্টিপ, স্টিপ মানে কি শক্ত, ভেরি স্টিপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ভেরি স্টিপ হার্ড, এরকম লেয়ার গুলা তুমি বুঝবা। গেল মাটির এসপিডি ভ্যালু সম্বন্ধে টোটাল আলোচনা, ঠিক আছে। এখন আমি প্রথমে এসপিটির প্রথম বোরিং বোরিং ওয়ানটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। বোরিং ওয়ানে মোটামুটি মাটির ক্যাপাসিটি মাশাল্লাহ, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই, যেটা এখানে আছে বোরিং ওয়ান, হ্যাঁ বিল্ডিং এর এক সাইডে, এখন বিল্ডিং এর এক সাইডে আছে, এই সাইড গুলাতে কিন্তু বিল্ডিং এর এই সাইডের কলাম গুলাতে কিন্তু বিল্ডিং এর লোড ক্যাপাসিটি কম, মানে লোড কম, কলাম গুলাতে লোড কম থাকে ম্যাক্সিমাম, কিন্তু বিল্ডিং এর মিড পয়েন্টে লোড আসে বেশি, মানে বিল্ডিং এর নিজে সেলফ ওয়েট, বিল্ডিং এর নিজে সেলফ ওয়েট কে ক্যারি করে, কলাম ক্যারি করে না, কলাম কলাম আর ফাউন্ডেশন, কলামটা ফাউন্ডেশন এর উপর রেস্ট করে, তাহলে মিড পয়েন্টে আছে কোনটা, বোরিং টু। এই বোরিং টু টারে আমি দেখবো, আর পুরো বিল্ডিং এর ভারসাম্যটা কিন্তু কোন না কোনো মেম্বারের উপরে রিলিজ হয়। তোমার বিল্ডিংটা যদি ধরো এখানে একটা স্কোয়ার শেপের একটা 5 তলা 8 তলা বিল্ডিং হইলো, ধরো মিড পয়েন্টের মাটি খুবই দুর্বল, হ্যাঁ কিন্তু তোমার আশেপাশের এই ফ্রেমিং এর এই সাইডের মাটিটি খুবই শক্ত, তখন তার মাটির নিচে দিয়ে যদি মাটির ক্যাপাসিটি লোড কিন্তু বিল্ডিং এ একদিনে আসে না, 8 তলা বিল্ডিং এর লোড কি 1 তলা কমপ্লিট হয়ে গেলে আসবো নাকি, আসবে না, লোড আসে একটা সার্টেন টাইমে, টোটাল বিল্ডিংটা স্টেপ বাই স্টেপ বিল্ডিংটার উপরে কি আসে, লোড আসে, একদিনে কিন্তু আসে না, তাইলে ওই আস্তে আস্তে কোনো এক সময় এই লুজ মাটি থাকলেও এটা সেটেল হয়ে যায়, কি হয়ে যায় রমিও, সেটেল হয়ে যায় মানে বইসা যায়, বসা 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 মাটি, সেটেল হলে ভাই আমার ইয়াটা কমে যাচ্ছে না, মানে আমার মাটিটা বসে যাচ্ছে না, মানে মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না মাটিতে, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাইলে তো তোমার কাউন্ট চলে যাচ্ছে না, হচ্ছে তো, তোমাকে তো এই এসপিটি দেখে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় নিয়ে তোমার ফাউন্ডেশনটাকে রেস্ট করাইবে, তুমি যদি লুজ মাটির নিচে মাটির উপর রেস্ট করাইতে পারবা না, তো পারবা সেটেলমেন্ট হয়ে যাবে, হ্যাঁ তোমাকে একটা শক্ত পাটাতনের উপরে, এটাকে বলে সাব বেস, মাটির সাবগ্রেড মডুলাস, ম্যাট ফাউন্ডেশনে সাবগ্রেড মডুলাস এর ভ্যালু দিয়ে ম্যাটের ক্যাপাসিটি মাটির ক্যাপাসিটি ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে ওইখানে লাগে, আর সাবগ্রেড মডুলাস কিন্তু সবার ক্ষেত্রে আছে, হ্যাঁ আর রোডের ক্ষেত্রে সাবগ্রেড খুবই কাজে লাগে, সাব বেস সাবগ্রেড এগুলো খুব কাজে লাগে, বেস সাব বেস, ঠিক আছে সব সাবগ্রেড এর উপরে মাটির সাবগ্রেড মানে কি, সাবগ্রেড মডুলাস হচ্ছে শক্ত পাটাতন, ওই শক্ত পাটাতনটাই কিন্তু মাটির ক্যাপাসিটি ক্যারিং ক্যাপাসিটি, কি ক্যাপাসিটি ক্যারিং ক্যাপাসিটি, মানে লোড ক্যারিং ক্যাপাসিটি, এর জন্যই বলে মাটির বেয়ারিং ক্যাপাসিটি ভালো, মানে লোড বেয়ারিং ক্যাপাসিটি, মানে বিল্ডিংটাকে আপওয়ার্ড প্রেসার দিয়া ধরে রাখতে পারে, মানে ওই বিল্ডিংটাকে একটা বাক্সের মতো বসায় রাখা যায়, কথা বুঝছো, ওই যে বারবার বাক্স বাক্স বলতেছি, বাক্সর কিন্তু দারুণ থিওরি আছে, এই বাক্স পলিসি কিন্তু সবাই তোমাকে বলবে না, যারা এক্সপিরিয়েন্স সিনিয়র ইঞ্জিনিয়ার তারা বলবে, আর যারা কোচিং সেন্টারে পড়ায় তারা কিন্তু বলবে না, তারা তোমাকে বলবে বই পড়ো, কিন্তু বাক্স বাক্স পলিসিতে যে শ্যালো ডিপ ফাউন্ডেশন কে শ্যালোতে রূপান্তরিত করে খরচ কমানো যায়, ফাউন্ডেশনের লক্ষ লক্ষ টাকা বাঁচাই দেওয়া যায়, এটা কিন্তু তারা তোমাকে শিখাবে না, তারা বলবে তুমি যখন তুমি যদি কাজ পাও আমার কাছে নিয়ে এসো আমি করে দেবো, বুঝছো নি, তার চিন্তা কিন্তু তোমার পকেটের দিকে, তোমাকে শিখানোর দিকে না, বুঝছো রমিও, এই জিনিসটা ম্যাক্সিমাম ইয়ে হয়, তোমাকে শিখাইলে তুমি শিখে ফেলবা, তুমি বিল্ডিং ডিজাইন করে ফেলবা, এটা তার মনের ভিতরে ভয়, তুমি উঠে যাবা, তুমি তো তার কাছে আসবা না, তুমি তো তার কাছে আসবা না, কিন্তু আমি মনে করি কি, আমি মোহাম্মদ নোমান খন্দকার মনে করি
আমি যদি এক লাইন জানি, ওই এক লাইন যদি রোমিওরে দেই, ওই রোমিও যদি এটার 5 লাইন বানাইয়া রোমিও জীবনে উন্নতি করতে পারে, রোমিও আমাকে ফিডব্যাক দিতে হবে না। রোমিওর মহান আল্লাহ তালা, রোমিওর মহান আল্লাহ আর আমার মহান আল্লাহ তো একই, ওই আল্লাহ আমার দিয়ে দিব। রোমিও যদি 5 লাইন শিখে, আমি আরো 25 লাইন শিখবো রোমিওর 1 লাইন শিখে। এটা হচ্ছে সুযোগ, এগুলো হচ্ছে ফিলোসফি, এগুলা সবার ভিতরে তুমি পাবা না, বুঝতে পারছো? এখন আসো কি যেন কয়, বুঝলা তো কাহিনী, এসপিটিবিলের কাহিনী। তাহলে এসপিটিবিল নিয়ে কাহিনী শেষ, আর কোনো কথা কব না। এখন আমরা অন্য ফিলোসফিতে চলে যাই। এখন আমি এসপিটি প্রথমটা অ্যানালাইসিস করলাম, ওকে আলহামদুলিল্লাহ ভালো। এবার দ্বিতীয়টার মধ্যে যাই, কারণ এগুলার এই এসপিটির উপরে আমি মাটির প্রাইমারি ফাউন্ডেশন সিস্টেমটা কল্পনা করব। প্রাইমারি ফাউন্ডেশনটা কল্পনা করার পরে আমি কিন্তু সয়েল টেস্ট রিপোর্ট রেখে দিব, রেখে আমি টোটাল বিল্ডিং এর যে আর্কিটেকচারাল প্ল্যান ওইটার উপরে আমাদের ইটাপ সফটওয়্যারে টোটাল বিল্ডিংটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে লোড ক্যালকুলেশন করে এই ফাউন্ডেশনের ফাউন্ডেশন ডিজাইন করার জন্য তো আমার কলামের লোড দরকার। কি দরকার? কলামের লোড। ওই লোডটা আইডেন্টিফাই করব, ওই লোডের উপরে আবার আমার আবার মাটির ফাউন্ডেশনে এই সয়েল রিপোর্টে ফিরে আসতে হবে। ওই লোড কি পরিমাণ লোড আসে এবং কি বিল্ডিং এর টাইপ, কি বিল্ডিংটা কেমন শেপের, এই মাটি আমার বিল্ডিংটাকে ধরে রাখতে পারবে কিনা, এই বিষয় আসেগুলা কিন্তু এই এসপিটি ভ্যালুর উপরে ডিপেন্ড করে, বিল্ডিং এর শেপের উপরে ডিপেন্ড করে। মনে রাখবা কয়টা জিনিসের উপরে ডিপেন্ড করে বিল্ডিং ডিজাইন, মাটির এসপিটি ভ্যালু, তারপর 2 নম্বর হচ্ছে বিল্ডিং এর শেপ। হ্যাঁ, বিল্ডিং এর শেপ, বিল্ডিং এর শেপটা কেমন, মাটি শক্ত হইলে শুধু হবে না, বিল্ডিং এর শেপের উপরেও ডিপেন্ড করে। বিল্ডিং এর শেপ যদি হয় রেক্টেঙ্গেল, ধরো এখানে আছে 34 ফুট, 34 ফুটের ভিতরে তার দিকে সাইড়া তুমি নিছো 30 ফুট, আর লম্বা আছে 60 ফুট, তাহলে এটা কি হয়ে গেল, একটা রেক্টেঙ্গেল শেপের বিল্ডিং। এবং রেক্টেঙ্গেল শেপটা যদি হাই রাইজ হয়, ধরো 6 তলা 7 তলা ক্রস করে, তাহলে বিল্ডিংটা ওভারটার্ন করার পসিবিলিটি থাকে শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছো? মানে সে ওভারটার্নিং কখন করবে, ধরো বিল্ডিংটা আমি তোমাকে বুঝাই অটোক্যাড প্ল্যানে যাই, ধরো এই ল্যান্ড এরিয়াটার উপরে এই নকশাটা হবে, নকশাটা আছে কতটুক, নকশাটা আছে কতটুক ভায়া, 33 ফিট 11 ইঞ্চি, 33 ফিট 11, হ্যাঁ, আর লম্বাতে আছে কত, 62 ফুট, হ্যাঁ 62 ফুট। তুমি তুমি এই এখানে কিন্তু কলামের সংখ্যাও কিন্তু কম, হ্যাঁ, তাইলে তুমি মোটামুটি এই বিল্ডিংটাকে এই পোর্শনটাতে বসাইতে চাচ্ছ, এই যে বিল্ডিং এর ফাউন্ডেশনটা কই, এই ফাউন্ডেশনটার মধ্যে তুমি এটাকে রেস্ট করাইতে চাচ্ছ, মানে বসাইতে চাচ্ছ এই রেক্টাঙ্গেল এরিয়াটার মধ্যে। এখন তোমাকে চিন্তা করতে হবে বিল্ডিং এর হাইট যত বাড়বে, মানে আমি যদি তোমাকে বলি আর এসি এন্টার বিল্ডিং এর হাইট, ধরো বিল্ডিং এর শেপ হচ্ছে এইরকম, হ্যাঁ এটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান, এটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান, আর এটা হচ্ছে হাইট, এখন যেটা দেখামো আর ইসি এন্টার, এটা হচ্ছে বিল্ডিং এর হাইট, আর মাটির নিচে থাকবে কি ফাউন্ডেশন, মাটির নিচে কি থাকবে, এরকম ফাউন্ডেশন থাকবে না, ফাউন্ডেশন থাকবে নিচেটা হচ্ছে ফাউন্ডেশন, আর এটা হচ্ছে হাইট। আমি আইকে আইকে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। নাকি মাকসুদ ভাই, মাকসুদ ভাই মনে রাগ করতেছে বেশি কথা বলে, এই জিনিসগুলো এত বেশি করে বুঝানোটা, এই এই লালগুলো হচ্ছে কি ফাউন্ডেশন, ফাউন্ডেশন। হ্যাঁ, এখন আমি একটু কলাম উঠাই, কি উঠামু, কলাম, এটা হচ্ছে কলাম, ধরো এটা হচ্ছে আমাদের কলাম। আমি কিন্তু অটোকেট আহামুর কিছু পারি না, টুকটাক পারি, এডিট করি, আমার ড্রাফটসম্যানরা ড্রয়িং করে, আমরা আমি এডিটে জাস্ট একটু এডিট মেডিট করে রড বন্ড বহাই দিই, কারণ আমি তো রডের ইঞ্জিনিয়ার, আমি তো অটোকেটের ইঞ্জিনিয়ার না, রোমি আমি তো শিখতে এলাম না অটোকেট তোমাদের মতো। এই ধরেন এটা হচ্ছে, আমি জাস্ট একটা এলিভেশন বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি, এলিভেশন, এটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এই লালটা হচ্ছে ফাউন্ডেশন, এই সবুজ গুলো হচ্ছে কলাম, হ্যাঁ। এখন আর এটা হচ্ছে আমাদের, এই সবুজ গুলো যদি কলাম হয়, আর এটা হচ্ছে আমাদের ধরেন বিল্ডিং এর এরিয়া, মানে টোটাল বিল্ডিংটা, এটা এটা টোটাল বিল্ডিং, বিল্ডিং এর প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান, ওকে কাছে নিয়ে দিই তাহলে সুবিধা হবে সবার বুঝতে, কাছে নিয়ে দিই, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে বিল্ডিংটা। এখন রোমিও, এটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার বিল্ডিং এর সাইজটা, বিল্ডিং এর সাইজটা আছে কেমন,
এদিক দিয়ে ধরো 33, এটা কত আছে কলামের ফেস টু ফেস, কলামের ফেস টু ফেস ধরো, কলামের ফেস টু ফেস আছে কত 29 ফুট 11, ধরো 30 ফুট, আর লম্বায় আছে, লম্বায় আছে তোমার কত, লম্বায় আছে তোমার এই 54 ফুট 8, হ্যাঁ 54 ফুট 8 কই, এই যে এটা 33 ফুট, 33 ফুট 54 ফুট 8, এরকম একটা শেপ। তাহলে বোঝা গেল কি, এটা একটা রেক্টাঙ্গেল শেপের বিল্ডিং, এদিকে আছে এই এন্টার দাও, ধরো এটা এদিকে আছে 30 ফুট, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আর এদিকে আছে ধরো 54 ফুট, ঠিক আছে। এখন তোমার তোমার মাথায় চিন্তা হইছে আমার একদিক দিয়ে সিপা আর একদিক দিয়ে কি বিল্ডিংটা লম্বা, এবার আসো এটা গেল বিল্ডিং এর প্ল্যান, আমি আইডেন্টিফাই করলাম বিল্ডিংটা একটা রেক্টাঙ্গেল শেপ, এবার আসো বিল্ডিং এর প্ল্যান, বিল্ডিং এর হাইট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার সিপি এন্টার, এগুলো আমি জাস্ট স্টোরিটা ভাগ করার জন্য আঁকতেছি, হ্যাঁ তারপরে গ্রাউন্ড ফ্লোর, হ্যাঁ 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 প্রত্যেকটা ফ্লোর এরকম আছে, হ্যাঁ সিপি এন্টার, তোমাকে এটা দ্বারা অনেক কিছু বুঝতে হবে, নাহলে তুমি বুঝবা না, তাহলে তুমি সমানে মাটি ভালো তুমি হাইরাইজ বিল্ডিং বানায় ফেলবা, হবে না, হ্যাঁ কোপা মাটি ভালো, আরে এখানে তো 10 তলা হবে, কর 10 তলা, এবার দেখবি যে 10 তলা করার পরে বিল্ডিং নড়ে, আমার অভিজ্ঞতা আছে কিন্তু এরকম, বিল্ডিং কিন্তু নড়ে, সিরিয়াসলি সিরিয়াসলি বিল্ডিং নড়ে, তুমি রাবিনুর রহমান আশিকটে ফোন দিও, বিল্ডিং নড়ে, হে আমার ফোন করছে ভাই বিল্ডিং এর উপর উঠছি, বিল্ডিং তো দেখি হালকা কাঁপে, আমাকে কোপা, এই যে তুমি দেখো, হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে বিল্ডিং এর হাইট, হ্যাঁ এটা হচ্ছে কি একলাম বিল্ডিং এর হাইট, আর এটা হচ্ছে মাটির তলায়, তোমাকে খেয়াল করতে হবে এটা হচ্ছে কি মাটির তলায়, এটা এটা হচ্ছে মাটির নিচে যেটা ফাউন্ডেশন, শর্ট কলাম বলি আমরা এটাকে, এটাকে কি বলি শর্ট কলাম, হ্যাঁ এটা ধরো মাটির নিচে আছে কতটুক তোমার মাটির ওই মাটির ক্যাপাসিটি, যে যতটুক ভালো এসপিটি যতটুক ভালো, মাটিটাকে নিয়ে এখানে রেস্ট করাইলাম, কি এখানে রেস্ট করলাম, মানে আমরা বুঝলাম কি মাটির ক্যাপাসিটি এখানে ভালো, এই যে এটাকে, এই এটা ধরো এদিকে আছে ধরো 8 ফুট নিচে রেস্ট করালাম, কয় ফুট 8 ফুট, 8 ফুট নিচে রেস্ট করালাম, 8 ফুট যদি হয় এই ধরো মাটির তলা পর্যন্ত 8 ফুট, 8 ফুট ধরো 9 ফুট 7 ফুট 9 আছে, ধরো আমাদের সয়েল রিপোর্ট থেকে বুঝলাম কি 8 ফুট নিচে মাটি ভালো, আর 8 ফুট নিচে দিলাম কেন, কারণ 8 ফুট নিচে মাটি ভালো, 8 ফুট নিচে কি মাটি ভালো, এখন তুমি চিন্তা করতেছো 8 ফুট নিচে এরকম বেস ফাউন্ডেশন মানে শ্যালো ফাউন্ডেশন, যেটা নরমালি ডিপ ফাউন্ডেশন না, মানে শ্যালো ফাউন্ডেশন মানে কি ফুটিং ফাউন্ডেশন, এই যে এইগুলো হচ্ছে ফুটিং ফুটিং, হ্যাঁ বা কম্বাইন ফুটিং, কম্বাইন ফুটিং করে আইসোলেটেড ফুটিং, কলাম আইসোলেটেড ফুটিং করে তুমি মোটামুটি এটাকে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা করে ফেললা, হ্যাঁ বুঝুনি ঘটনাটা, লিখে দিতেছি বলো, প্রশ্ন থাকলে বলো, না প্রশ্ন নাই একটু বলেন তারপর প্রশ্ন থাকলে করব, এই যে 1 এই 1 তলা, এটা হচ্ছে 1 তলা অডিয়েন্সটা ভালোভাবে বোঝার জন্য, 2 তলা 3 তলা 7 তলা 5 তলা 6 তলা, আর উপরে থাকবো কি লিফট কোর্ট লইয়া 7 তলা, আর এই সেন্টার রুফ টপ টুপ নিয়ে 7 তলা, ওকে। এখন এখন আমাদের রমিও তো বড় ইঞ্জিনিয়ার, সে কি করলো এটারে একবারে মালিকরে খুশি করানোর লেগা এটারে এরকম বিল্ডিং বানাই লিল, এই এই সাদা বক্সটা কি রমিও, এই সাদা বক্সটা, এই সাদা বক্সটা কিন্তু বিল্ডিং এর এরিয়া, কি এরিয়া, এই যে এরিয়া এরিয়া, এটা হচ্ছে তোমাকে কল্পনা করতেছি যে এই চিপা জায়গাটার মধ্যে তুমি এই যে হাইট হাইট বাড়াই লাইলা, ধরো 1 তারপর এটা হলো 2 এলো 2 এলো 3, একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ সময় দিতে হবে, এগুলা কিন্তু কোনো কোচিং সেন্টারে নাই, এগুলা কিন্তু ফার্ম গেটে নাই রমিও, এগুলা আসলে এগুলা কে কখনো বলবে না, হ্যাঁ ধরো 5 তারপরে 6 6 তারপরে 7, হ্যাঁ ঠিক আছে,
এখন রোমিও তুমি আসছো, তুমি মাটির নিচে গেলা কয় ফুট? 8 ফুট। আর প্রত্যেকটা কত ফুট? 10 ফুট করে, 10 ফুট, 10 ফুট। তাহলে 10 ফুট হাইটের প্রত্যেকটা হাইট, তো তুমি 5 তলা যদি নরমালি করো তাহলে কয় ফুট হয়? 50 ফুট। তারপরে স্টেয়ার, স্টেয়ারের রুম সহ কত? 60 ফুট, 60 ফুট, তাই না? এখন তুমি কল্পনা করো যে আমি এই যে চিপা এরিয়াটার মধ্যে আমার যে হাইট বেড়ে যাচ্ছে, আমি বড় জোর এখানে 5 তলা করাটা সেফ, অথবা 4 তলা করাটা আরো সেফ, কিন্তু আমি তো এটাকে 6 তলা 7 তলা কল্পনা করতে পারি না, পারি? তাহলে কি হব, ধরো আরো একটা ফ্লোর উড়াই নিলাম, এবার মালিক কি করলো, এটা 6 তলা করার পরে বাড়ির উপরে এরকম একটা টাওয়ার কানেকশন করলো, মানে ওই মোবাইল টাওয়ার, কি মোবাইল টাওয়ার, মোবাইল একটা মোবাইল টাওয়ার এটার উপরে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এটার উপরে তাহলে তাহলে এই এই হাইটের এই প্ল্যান এরিয়ার উপরে ওভার হাইট হয়ে গেল না, যেটা নিচের মাটির তলার ক্যাপাসিটিটা কি খুবই কম। এই যে আমি কি বুঝাইতে চাচ্ছি, আমি কি বুঝাইতে চাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছি তোমার যখন ল্যাটারাল প্রেশার আসবে কোন দিক থেকে, কোন দিক থেকে আসবে এটা তো আমরা জানি না, জানি তোমার মাথার উপরে যত হাইট, ওই হাইট যদি বেশি লম্বা হয় তাহলে লোড ট্রান্সফারটা এই মানে একটু মানে উপরের দিকের মাথার ঢালটা যদি এই উপরের টপলা টপ ফ্লোর আমি বুঝাই, এই যে ধরো এদিক দিয়ে প্রেশার দিলে আর্থকোয়াক অথবা উইন্ড, আর্থকোয়াক অথবা উইন্ড, উইন্ডের কারণে কিন্তু ওভারটার্ন বেশি ঘটে। আর্থকোয়াক তো যে কোনো সাইডে আসতে পারে, আর্থকোয়াক হচ্ছে আলাদা হিসাব, কিন্তু এই যখন তোমার উইন্ড লোড যত, বিল্ডিং এর হাইট যত বাড়বে, বিল্ডিং এর হাইট যত বাড়ে, বিল্ডিং এর হাইট যত বাড়ে উইন্ডের প্রেশার কিন্তু তত বাড়ে। তারপর আর্থকোয়াকের ব্যাপারটা, আর্থকোয়াকের ব্যাপারটাও কিন্তু রিস্ক আছে, যেমন এরকম এই পাশার দিকে কম, সোজা বাংলা কথা বলি, এই পাশার দিকে কম মানে তলার তলা কিন্তু কম, অল্প একটা জায়গা, এক মুষ্টি জায়গা, কিন্তু মাথার উপর উড়ে রাখছো 80 ফুট লম্বা বিল্ডিং, তোমার জাজমেন্টে কি বলে, তোমার জাজমেন্টে কি বলে বলো তো, এটা কি তুমি রাখতে পারবা, ধরে রাখতে পারবা? এই দুলারি যখন শুরু হবে, হ্যাঁ হ্যাঁ, এই যে মাকসুদ ভাই, মাকসুদ ভাই আপনি বলেন তো, মানে আপনার মনে কি হয়, আপনি তো অনেক সিনিয়র মানুষ, আপনি জীবনে অনেক দেখছেন, ধরেন এই রেকটেঙ্গেল শেপের সম্ভাবনা বেশি না, এই যে এই অপশনটাতে এরকম ধরেন এই সাদা অংশটা হচ্ছে আমাদের বিল্ডিং, আর আমাদের এটা হচ্ছে হাইট, সাদা অংশটারে আমরা সবুজ করে দিই তাহলে আমরা আর বুঝবো, এই লাল অংশটা হচ্ছে আমাদের প্ল্যান এরিয়া, বিল্ডিং এর এরিয়া, ল্যান্ড এরিয়া, এটার মধ্যে আমরা এটা করছি। এখন কি আপনার মনে হয় এই 8 ফুট নিচে ফাউন্ডেশন পাঠাইয়া মাটির উপরে আমরা হাই রাইজ কোনো কিছু কল্পনা করতে পারি? এগুলো হচ্ছে তার ফাউন্ডেশন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তার ফাউন্ডেশন, ফুটিং এরিয়া। এখন কি, হ্যাঁ ফুটিং এরিয়া, এখন কি আপনার মনে হয় যে আমরা 8 ফুট, 8 ফুট কে মানে 8 ফুট মাটির তলে কাইটে বেস করে বিল্ডিং এর টোটাল 80 ফুটটাকে ধরে রাখতে পারবো? তুমি একটা প্যারাগের মতো কল্পনা করো রোমিও, ধর একটা প্যারাগকে গেঁথে দিলা, একটা প্যারাগ গেঁথে দিলা, ওই গাথাটা যদি কম হয় আর উপরে যদি এটা একটা লম্বা বাঁশ হয়, এটা যদি একটা লম্বা বাঁশ হয়, হ্যাঁ এটা যদি একটা লম্বা বাঁশ হয় আর এটার উপরে যদি উইন্ড লোড আর্থকোয়েক লোড আসতে থাকে, তাহলে তোমাকে তো, তাহলে তোমার মোমেন্টটা কোন জায়গায় ঘটবে বলো তো ভাইয়া? এই যে তোমার এখানে যদি আর্থকোয়েক আসে, আর্থকোয়েক তো আসবে বেসে মাটির নিচে, আর এখানে আসবে উইন্ড, WLX, ধরো যে কোন দিকে আসবে আমরা জানি না, আমরা জাস্ট ধরে রাখলাম, আমরা জাস্ট উইন্ড, এখানে উইন্ড লোড ধরলাম, হ্যাঁ এলওআরডি উইন্ড লোডটা ধরলাম, ধরো উইন্ড লোডটা যদি আসে তাহলে তোমার বিল্ডিং এর কোন জায়গায় প্রেশার ক্রিয়েট হবে, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি তোমাকে বুঝাই দিই, ধরো ওই দিক থেকে উইন্ড আসতেছে তাহলে ডিফ্লেকশন ঘটবে কোথায়, মাথায় না, মাথায় মানে ফ্রি এন্ডে, যেখানে ফ্রি এন্ড মাথায় বেশি আসবে, হ্যাঁ বেশি আসবে, তখন তোমার বিল্ডিংটা এরকম হেলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে নি, এরকম একটা ডিফ্লেক্ট হওয়ার পসিবিলিটি থাকে নি বলতো, এরকম হয়নি, এরকম এই যে মানে এটা সরে যাবে, এরকম সরে যাওয়ার একটা পসিবিলিটি, ডিসপ্লেসমেন্ট হবে না,
এটা হচ্ছে তার সেই ডিসপ্লেসমেন্টের গ্রাফ, এটা হচ্ছে তার সেই ডিসপ্লেসমেন্টের গ্রাফ, মানে এই অংশটা তোমার সরে যাওয়ার ট্রাই করবে, ফেলে যাবে, বুঝলে? যেটাকে ডেল্টা, হ্যাঁ পি ডেল্টা বলে, ফোর্স প্লাস ডিফ্লেকশন, এটাকে বলে পি ডেল্টা, তাইলে বিল্ডিং এর প্ল্যান এরিয়ার উপরে পি ডেল্টা ইফেক্ট ডিপেন্ড করে, বিল্ডিং এর প্ল্যান এর উপরে বিল্ডিং এর ইরেগুলারিটি ডিপেন্ড করে, বিল্ডিং এর প্ল্যান এর উপরে বিল্ডিং এর টর্শনাল ইরেগুলারিটি ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? প্ল্যান যদি বড় হয় বিল্ডিং কি দুলে পড়ার কোনো সম্ভাবনা আছে বলেন তো? কেন? আমি তো এতক্ষণ কথা বলছি রেক্টাঙ্গেল নিয়ে, এখন আমি স্কোয়ার নিয়ে কথা বলি। যদি আমার এটা একটা বিল্ডিং হয়, স্কোয়ার শেপের একটা বিল্ডিং, এই স্কোয়ার শেপের বিল্ডিংটা ধরো এইদিকে আছে 50 ফিট, এদিকে আছে 50 ফিট, এটার মধ্যে মোটামুটি তোমার এই ধরো তুমি একটা 6-তলা বিল্ডিং শ্যালো ফাউন্ডেশনে করতে যাচ্ছ, এটা হচ্ছে তার সাদাটা হচ্ছে বিল্ডিং এর এরিয়া, ওকে? এটার মধ্যে তুমি একটা ফাউন্ডেশন, এখন তুমি আমাকে বুঝাও তো এটার হাইটটা যদি 6-তলা হয়, এটার হাইটটা যদি এরকম একটা হাইট যদি কল্পনা করো, হ্যাঁ এরকম হাইট যদি কল্পনা করো, তোমার কি মনে হয় এটাকে ধুলে ফেলে দেওয়া যাবে? কারণ এটা তো চারদিকে সমান, চারদিকে কি সমান, এটার মধ্যে যেদিক দিয়ে ঠেলা দিব, যেদিক দিয়ে ঠেলা দিব মানে মোমেন্টটা যেদিক দিয়ে আসুক না কেন, সে সমান ভাবে কি করতে পারবে, রেজিস্ট করতে পারবে। কিন্তু রেক্টাঙ্গেল বিল্ডিং এর ক্ষেত্রে এই রেজিস্ট করাটা একটু টাফ হয়ে যায়। আবার যদি এটার হাইট যদি প্ল্যান এরিয়ার চেয়ে বড় হয়, তখন কি তোমার সাধারণ জাজমেন্টে কি বলে, এই ফাউন্ডেশনটাকে কি তুমি ধরে রাখতে পারবা? এই যে সবুজ কালার যেটা দেখাইলাম, এই ফাউন্ডেশন দিয়ে এই যে মাটির তলায় কিচ্ছু নাই, মাটির তলায় কি নাই, কিচ্ছু নাই, ফাঁফা শক্ত মাটির উপরে দাঁড়ায় আছে। আর শক্ত মাটির উপরে তো বিল্ডিং আরো রিক্স, কি আরো রিক্স বলে কেমন? কারণ শক্ত মাটি, হ্যাঁ শক্ত মাটির জন্য এই জন্য রিক্স, এটা তো দুলবে রে ভাই, কারণ আমি তো বলছি লোড আসলে কোথায় কাজ করবে, নিচে, এই যে কোথায়, নিচে, তাহলে এটা 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 টর্শনটা ক্রিয়েট হবে কোথায়, গোড়ায়, টর্শনটা কোথায় ক্রিয়েট হবে, এই যে গোড়ায় সার্কেলটা যেখানে দিছি এই জায়গায়, তো এই জায়গায় যদি শক্ত পাটাতন থাকে, আবার এটা যে লোড ট্রান্সফার করবে, এই প্ল্যানটার দিকে তাকাও, যদি এটা এই এক্স এক্সিসে ঠেলাটা মারে, এই এক্স এক্সিসে, এটা যদি এক্স এক্সিসে ঠেলা মারে, একদম সোজা বাংলা কথায় বুঝাম, এই এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, হ্যাঁ এক্স এক্সিসে যখন ধাক্কাটা দিবে বিল্ডিং এর শর্ট ডিরেকশনে যখন ধাক্কাটা দিবে, তখন কি এটা লোড ট্রান্সফার করার মতো যথেষ্ট লেন্থ আছে? দেখো তো মালগুলা এখানে বড় বড় কলাম কয়টা, ধরো 3টা বা 2টা, হ্যাঁ 3টা বা 2টা, এরকম যদি হয় ধরো এখানে কিন্তু লোড ট্রান্সফারের জায়গা কম, সেই ক্ষেত্রে বিল্ডিংটা যদি হাই রাইজ হয় তাহলে মোমেন্ট, এই যে এই জায়গায় কল্পনা করো লোড আসলো, এই যে লালটা দিয়ে লোড আসলো, লোড আসার ফলে এই যে এই যে এই দাগটা দেখো এখানে, এই যে এই দাগটা, এগুলো হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, ডিফ্লেকশন ঘটে যাবে, মানে ডিসপ্লেসমেন্ট সরে যাবে, বিল্ডিংটা সরে যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ। তাই তোমাকে শ্যালো ফাউন্ডেশন দিয়ে রেক্টাঙ্গেল শেপের বিল্ডিং এ কখনো হাই রাইজ বিল্ডিং সহজে কল্পনা করবা না, কি বলছি এতক্ষণ ধরে বকবকাইছি, এই জন্য এটা বোঝানোর জন্য বিল্ডিং এর প্ল্যান এরিয়ার উপরে বিল্ডিং এর হাইট নির্ভর করে, কি করে, নির্ভর করে। এর জন্য রাজুকে ফার ক্যালকুলেশন দেখে, কি দেখে, ফার, ফার ল্যান্ডের উপরে কতটা বিল্ডিং উড়াইতে পারবা, যখন এই পাশ দিয়ে মানে শর্ট ডিরেকশন, এটা কি শর্ট ডিরেকশন না, এই ডিরেকশনটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে শর্ট, আর এই ডিরেকশনটা কি লং। আপনি যদি এই ফোর্সটা, এই ফোর্সটাকে আমি কপি করে নিয়ে আসি এখানে, আপনি যদি এই ফোর্সটা ধরেন একটা বিল্ডিং এ আর্থকোয়েক এর প্রেসার আসলো, আপনি যদি বিল্ডিং এ আর্থকোয়েক বিল্ডিংটাকে এদিক দিয়ে ঠেলা মারলো, হ্যাঁ বিল্ডিংটা কিন্তু লোড ট্রান্সফার করার যথেষ্ট এরিয়া পাবে, কারণ এই এই বরাবর অনেকগুলো কলাম আছে, স্ট্রং কলাম আছে, এবং এদিকে যদি ঠেলা মারে
তখন সে এদিকে কিন্তু টর্ষণ ঘটে যাবে, এরকম এরকম টর্ষণ ঘটে যাবে, মানে একদিকে হেলে যাওয়ার একটা ক্রিয়েট হবে। তাই আমাদের ইটেপসে যখন আমরা টল বিল্ডিং ডিজাইন করি, যে এদিকে ডিফ্লেকশন হয় বেশি, এই যে এদিকে ডিফ্লেকশন হয় না ভাই, ধরেন এদিকে ডিফ্লেকশন, এর বিপরীতে আমরা কি করে রাখি জানেননি, ধরেন এদিকে ফোর্স দিতেছেন, আপনি এই বরাবর একটা শেয়ার ওয়াল টাইনা দেন, ধরেন এই কলাম গুলো দুইটার সহ একটা শেয়ার ওয়াল নিলাম, শেয়ার ওয়াল নিলে কি হবে, এই যে শেয়ার ওয়াল নিলে কি হবে, হ্যাঁ শেয়ার ওয়াল কিন্তু ভার্টিক্যাল দিকে খুবই শক্ত, ঠিক আছে নি, এর জন্য ইটেপসে আমরা কি করি, এই যে এরকম ধরেন এটা একটা শেয়ার ওয়াল, হ্যাঁ শেয়ার ওয়াল এর এটা হচ্ছে আমাদের ফোর্স বুলেট, আটকোয়াকের বুলেট, শেয়ার ওয়াল কিন্তু ভার্টিক্যাল স্পেসে মানে ভার্টিক্যাল দিকে, এই যে ভার্টিক্যাল সাইডে মানে ভার্টিক্যাল যে দিকে লম্বা, হ্যাঁ লোডের ভার্টিক্যালে শেয়ার ওয়াল কিন্তু ভেরি স্ট্রং, কিন্তু শেয়ার ওয়াল যদি ফ্যাটের দিকে মানে এরকম ফ্যাটের দিকে হয়, ধরেন ফ্যাট বরাবর শেয়ার ওয়ালটা যদি মিডল বরাবর যদি আপনি আটকোয়াকের প্রেশার দেন বা একটা বুলেট মারেন, শেয়ার ওয়াল কিন্তু এদিকে খুবই দুর্বল, কি বুঝতে পারছেন, এদিকে কিন্তু খুব প্যাটের দিকে কিন্তু সে খুব দুর্বল, এদিকে মানে এই তীরটা খেয়াল করো, এই যে প্যাটের দিকে কিন্তু সে কি খুবই দুর্বল, কিন্তু ভার্টিক্যাল দিকে সে কিন্তু খুবই স্ট্রং, স্টিপ, স্টিফনেস বেশি। তাই বিল্ডিং এর শর্ট ডিরেকশনে হাই রাইজ বিল্ডিং করার সময় বড় বড় সিনিয়র আর্কিটেক্টদেরকে দেখবা, বড় বড় স্যারদেরকে দেখবা, বুয়েটের আমার উস্তাদ জাহাঙ্গীর আলম এবং ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, আমাদের উস্তাদ ডক্টর বসুনিয়া স্যার, তাদের তাদের ডিজাইন খেয়াল করলে দেখা যাবে তারা কিন্তু বিল্ডিং এর কিছু কিছু জায়গায় শেয়ার ওয়াল দিয়ে রাখে, কারণ তারা জানে ওই তারা অ্যানালাইসিস করে বুঝতে পারছে বিল্ডিং এর ডিসপ্লেসমেন্টটা শর্ট ডিরেকশনে বেশি হয়, তাই শর্ট ডিরেকশন বরাবর যদি একটা শেয়ার ওয়াল দিয়ে দিই তাহলে আমাদের বিল্ডিং মনে করে আমার এখানে একটা উস্তাদ আছে, আর শেয়ার ওয়াল হচ্ছে আট দশটা কলামরে যদি তুমি একসাথে দাঁড়া করায় দাও তাহলে আট দশটা কলামের ক্ষমতা নিয়ে কিন্তু সে থাকে, এরকম পাশাপাশি যদি অনেকগুলা কলামকে একসাথে বসায় দাও, এরকম অনেকগুলা কলামকে একসাথে তাহলে সে কিসে পরিণত হয়, হ্যালো শেয়ার ওয়ালে পরিণত হয়, শেয়ার ওয়াল হচ্ছে কলামের চেয়ে খুবই শক্তিশালী একটা মেম্বার বিল্ডিং এর, যার জন্য শেয়ার ওয়ালকে বলা হয় ল্যাটারাল লোড রেজিস্টেন্স ফ্যাক্টর, মানে হাই রাইজ যত বিল্ডিং আছে ম্যাক্সিমাম দেখবা শেয়ার ওয়ালের ফ্রেমিং এর মাধ্যমে করা হয়, আর শেয়ার ওয়াল ফ্রেমিংটাকে বলা হয় ডাওয়েল ফ্রেমিং, তোমার বিএনবিসিতে ডাওয়েল ফ্রেমিং নামে একটা অপশন আছে, বিম কলাম ফ্রেমিং মানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমিং, তারপর ডাওয়েল ফ্রেমিং, ডাউল ফ্রেমিং কে বলা হয় শেয়ার ওয়ালের ফ্রেমিং, ওকে আশা করি বুঝতে পারছো। তাই আমরা সয়েল যত ভালো হয় কিন্তু আমরা বিল্ডিংটারে তত কি করতে পারবো না, লম্বাতে বাড়াইতে পারবো না, যদি সেটা রেকট্যাঙ্গেল শেপের হয়, আর সেই ক্ষেত্রে তোমাকে এটা দিয়েও বুঝাই দিলাম এই রেকট্যাঙ্গেল শেপের বিল্ডিংটাকে তুমি যখন আটতলা করে ফেলবা শ্যালো ফাউন্ডেশন দ্বারা, তখন যখন আকোয়াকে প্রেশার আসবে মাটির সাববেস কিন্তু অনেক ভালো, এই যে নিচে এটা কি, এটা কিন্তু সয়েল, এটা কিন্তু সয়েল, কি এটা কিন্তু সয়েল, শক্ত সয়েল, সয়েল গুড মানে স্টিফ সয়েল, স্টিফ এখানে ধরো স্টিফ সয়েল মানে শক্ত সয়েল, এটা হচ্ছে মাটির মাটির আমরা যেখানে ফাউন্ডেশনটাকে রেস্ট করাবো এটা হচ্ছে মাটির লেভেল, ঠিক আছে, ইয়া এই যে এই হলুদ অংশটা হচ্ছে ধরো শক্ত মাটি আছে এখানে, এই মাটিটা খুবই শক্ত হার্ড সয়েল, এই হার্ড সয়েল এর উপরে তুমি চিন্তা করো সাত তালা খাড়া করে লেমু, কিন্তু বিল্ডিং এর শেপ হচ্ছে কি রেকট্যাঙ্গেল, আর যখন আর্থকের প্রেশার আসবে উইন্ড লোড আসবে তখন কিন্তু এই তোমার এই হার্ড সয়েল কিন্তু উল্টা তারে আপওয়ার্ড প্রেশার দিব, যা ফালাই দিতে চেষ্টা করব, কারণ সে তো এখানে বসানোর কত অপশন পাইতেছে না, কয় না ইমিডিয়েট সেটেল লং টাইম সেটেল, এরকম একটু ডেবে যাওয়ার মানে বিষয়টা কিরকম হয়, মোমেন্ট যদি আঁকি এরকম এক সাইডে ডেবে যায়, তাই না, এই ডেবে যাওয়ারও কিন্তু মাঝে মধ্যে উফুকার আছে, এরকম এরকম ডেবে যাবে, ধরো এই এখান থেকে ধরো 5 ইঞ্চি সেটেল হইলো 10 ইঞ্চি সেটেল হইলো, এরকম সেটেল হওয়ারও কিন্তু একটা উপকার আছে, কারণ তুমি একটা বিল্ডিং কে বাক্সর মতো বসায় রাখতে চাচ্ছ, কথাটা কি বুঝা গেছে, তবে সেটা চিন্তা করতে হবে বিল্ডিং এর প্ল্যান এরিয়ার উপরে, বিল্ডিং এর টোটাল হাইট, প্ল্যান ছোট আর তুমি চাইলে এটাকে শ্যালো ফাউন্ডেশনে মানে কম্বাইন্ড ফুটিং এ অথবা ম্যাট ফাউন্ডেশনে, ম্যাট এই ম্যাটের ক্ষেত্রে কিন্তু সেম থিওরি, এখন এই এই ফাউন্ডেশনের টাইপটা যদি ম্যাট হইতো পুরোটা একটা বেস হইতো, পুরোটা একটা বেস হইতো,
তুমি কিন্তু রেক্টাঙ্গেল বিল্ডিং এর উপরে চাইলে ম্যাট ফাউন্ডেশন দিয়ে হাই রাইজ বিল্ডিং করতে পারবে না, বুঝছো রোমিও? আচ্ছা আচ্ছা ভাই, তুমি এইখানে এই এই ধরনের কেসে সলিউশন কি শুধু শেয়ার ওয়াল? না না, শেয়ার ওয়াল তো হচ্ছে বিল্ডিং এর সুপার স্ট্রাকচারের ঘটনা কইলে, মানে আর্থকোয়াক আসলে আমি বুঝাইলাম যে ইচএফস এ যখন হাই রাইজ বিল্ডিং করা হয় যে দিকে বিল্ডিং এর ডিফ্লেকশন বেশি থাকে, ডিসপ্লেসমেন্ট পি ডেল্টা রেজিস্ট করতে হয়, বিল্ডিং এর ইরেগুলারিটি রেজিস্ট করতে হয়, ওভার টার্নিং রেজিস্ট্রেশন রেজিস্ট করতে হয়, সেই অপশন গুলাতে শেয়ার ওয়াল কানেক্ট করা, শেয়ার ওয়াল দিয়ে সেটিং করা হয় যাতে করে বিল্ডিং এ ওই দিকে বেশি শক্ত থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সুপার স্ট্রাকচার। এইখানে যে কেসটা দেখাইছেন, এই যে ধরেন ল্যান্ড এরিয়া থেকে আমার হচ্ছে সুপার স্ট্রাকচারের হাইটটা অনেক বেশি, এই ক্ষেত্রে আমার সুপারটা ভালো ভালো হইলে মানে 8 ফিটে আমার ফাউন্ডেশন কমপ্লিট হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি? সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি এখানে হাই রাইজ বিল্ডিং করতে চাও, হ্যাঁ তুমি যখন হাই রাইজ বিল্ডিং করতে চাচ্ছ এই শর্ট জায়গার মধ্যে, হ্যাঁ তখন তুমি যদি অনেক ভালো ইঞ্জিনিয়ার হয়ে থাকো তখন তুমি তাকে পাইল সাজেস্ট করবা। কি করবা? পাইল। কেন পাইল সাজেস্ট করবা প্রশ্ন করো? কারণ হচ্ছে পাইল করলে তো আমার ইয়াটা বেড়ে যাচ্ছে, মানে ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, এই তো প্যারাগের মতো। এই পাইলটাকে, এই পাইল দিয়ে বিল্ডিংটাকে আমি কি করব, প্যারাগের মতো গাইতা রাখবো। কি রাখবো? প্যারাগের মতো। এই যে লাল লাল মালগুলো হচ্ছে পাইল, ঠিক আছে? আচ্ছা, এই আর এটা হচ্ছে পাইলের ক্যাপ। আমি বিল্ডিংটাকে একটা প্যারাগের মতো গেঁথে রাখবো, যেহেতু আমি চিপা জায়গার মধ্যে বড় বিল্ডিং বানাইছি। কি বড় বিল্ডিং বানাইছি? আমার ইউটিউব চ্যানেলে দেখবা আমি একটা ইয়া দিছি, ওইখানে আমি দেখছি, ওইখানে আমি লেখছি যে রাজশাহীতে বিল্ডিং ভেঙে পড়ে গেল, ওইটা হচ্ছে 19 ফুট বাই 80 ফুট লম্বা একটা বিল্ডিং, 19 ফুট বাই 80 ফুট, ওইটাকে 70 ফুট পাইল দিয়ে ডিজাইন করছি, বুঝছো? পাইল। এখন তোমাকে যাইতে হবে পাইল ফাউন্ডেশন। এতক্ষণ আলোচনা করছি কি, শ্যালো শ্যালো দিয়ে কথা বলছি। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তাই আমরা সেকেন্ড থার্ড ক্লাসে চলে যাব। আশা করি এটা আপনারা খুব সাকসেসফুলি বুঝতে পারছেন যে বিল্ডিং এর শেপ, যদি শেপের উপরে বিল্ডিং এর হাইট ডিপেন্ড করে, শেপের উপরে বিল্ডিং এর ফাউন্ডেশনের টাইপ ডিপেন্ড করে। কি বলছি মাকসুদ ভাই, আবার কোন শেপের উপরে যদি হাইট ডিপেন্ড, শেপের উপরে আমার হাইট গুলা ডিপেন্ড করবে? সাপোজ আমার যদি বিল্ডিং এর একটা যেমন শুরু করে লম্বা থাকবে, সাপোজ আমার বিল্ড আপ এরিয়ার লেন্থ এর উপরে আমার হচ্ছে বিল্ডিং এর হাইটটা ডিপেন্ড করবে। ওটা যদি আমি আটতলা হোক বা হাই রাইজ করতে গেলে তখন আমার পাইল ফাউন্ডেশনে যেতে হবে, যেতে হবে, রাইট? আমার এরিয়া দেখতে হবে, যদি আমার এক ফাউন্ডেশনে এরিয়াটা কম থাকে তখন আমার এটা কভার করবে না, কভার করবে না, রাইট? তাহলে আমরা বুঝে ফেললাম। এখন এটা যদি স্কোয়ার শেপের হয় তাহলে মোটামুটি এটার ভিতরে বিল্ডিং প্রবলেমটা কম, প্রবলেমটা কম, বাক্সর মতো বসায় রাখা যাবে এটাকে, বাক্সর মতো। এরপর ক্লাসে জয়েন দেই, আচ্ছা মানে এক মিনিট শেষ। হ্যাঁ, তাহলে এটার মতো আমাদের শ্যালো ফাউন্ডেশনের কাহিনী শেষ, এরপরে আমরা যাবো ডিফে। ওকে।